জাঙ্গল বুক এর চরিত্রের অনুকরণে বাচ্চা মেয়েটির নাম দেওয়া হয় মোগলি গার্ল। ভারতের উত্তরপ্রদেশের বাহরিয়ার জঙ্গল অঞ্চল থেকে 10-11 বছরের মেয়েটিকে উদ্ধার করা হয়েছিল বছরের শুরুতেই। প্রথমে খবর উঠেছিল যে বাদরদের সঙ্গে থেকে থেকে তার হাবভাব কুপিকুলের মতোই হয়ে গিয়েছে। প্রথম দিকে মানুষ দেখলেই মেয়েটি চেঁচামেচি করত, চার হাত পায়ে হাঁটা, মুখ দিয়ে খাবার খাওয়া, এই ধরনের আচরণের ফলেই তাবড় তাবড় দৈনিকগুলি খবর ছাপিয়েছিল যে মেয়েটি জঙ্গলেই বড় হয়েছে। উদ্ধারের পরে প্রায় 3 মাস কেটে গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোগলি গার্ল। সম্প্রতি মোগলি গার্ল আবারও খবরের শীর্ষে এসেছে, কারণ চিকিৎসার পরে জানা গেছে যে কোনোভাবেই জঙ্গলে মানুষ হয়নি। মেয়েটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী বুঝতে পেরেই হয়তো পরিবার তাকে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছিল। পুলিশের নজরে পড়ার কয়েকদিন আগে হয়তো তাকে ছেড়ে গিয়েছিল তার পরিবার। জেলার বন দফতরের প্রধান অধিকারিক জেপি সিং এর কথা অনুযায়ী মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলের ধারের রাস্তায়। প্রথমে চার হাত পায়ে হাঁটলেও বর্তমানে মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটছে বলে জানিয়েছেন বাহরিয়াক জেলা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার অঙ্কুর লাল। পরিবার পরিত্যক্ত মেয়েটিকে পাঠানো হয়েছে লখনউয়ের নির্বাণ নামে শিশুদের একটি হোমে। মোগলির গার্ল এর নতুন নামকরণ করা হয়েছে এহসাস। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।